ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার। দেখুন, কালকে রাত্রে দেখিয়েছিলাম যে ইটেরা আমার ভালো করে ভেজানো হয়ে গেছিল, মানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা ধরে। তো সকালবেলাতেও কিন্তু আরেকবার আমি ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে ছেঁকে নেব। আর আমার মেয়ে কখন থেকে ওয়েট করাছে এটা মাথায় দেবে বলে সকাল থেকে উঠে থেকেই একটু পড়াশোনা হলো, আর এমনিতে একটু দেরি হয়ে গেলে একটু আগেও স্নান করে আমার যেহেতু রান্না বান্না করলাম তারপরে পড়ানো কারণ আমি ভিজে যাব, আমাকেও স্নান করতে হবে ওর পরে। তো সেই জন্য আমি দেখলাম সব কাজ করে নিই, ওকে লাগিয়ে ওকে স্নান করি, আমি স্নান করবো। তো এই যে রান্না বান্না হয়ে গেছে, ভাত ওদিকে ফ্যান গালতে দিয়েছি আর ওদিকে রান্না বান্না সব করে রেখেছি, এবার এটাকে ছেঁকে নিই। জলটা কিন্তু দু গ্লাস দিয়েছিলাম, সেখান থেকে হয়তো এক গ্লাসই দাঁড়িয়েছে, অনেকটা কমই হয়ে গেছে জলটা শুকিয়ে। তো এবারে বাথরুমে যেতে হবে, চলো। আর আমাদের এখানে এখন গরম খুব জল, কলের জল, তো সেই জন্য আমরা বালতিতে করে জল ধরে রেখে দিই স্নান করার জন্য, নইলে এই জল কলের জল একদম গায়ে ঢালাই যায় না। মানে কলের জলটা ধরে রাখি, ওটা ঠান্ডা হয়ে যায় সকাল থেকে। গরম দেখি দিলাম। আর আমার মেয়ের চুল কিন্তু আগে অনেক বড় ছিল, এখন কিন্তু কেটে দেওয়া হয়েছে। গরমে এত গরম ইন্ডিয়া গেছিলাম তো তখনই কেটে নিয়ে এসেছি ওখান থেকে, অত বড় চুল ছিল। এদিকে হালাও, এদিকে হালাও, বসলে ভালো হয়। একটু বসবি, বসবি, বসো। এবার এই যে ধোয়ার পালা দেখে না, জল ঢেলে রাখছো, জল ঢালো, জল ঢালো। এবার এবার নিজেই বাকিটা স্নান করে নি। সব হলো, যাওয়া পড়া হলো, চুলটাকে এবার একটু ভালো করে মুছে নিচ্ছি, মানে হালকা করে মুছতে হয় সবসময় চুল। চুল তো এমনিতে সবসময় আমাদের এখানে খুব ওঠে চুল, যেহেতু জলে প্রচুর ক্লোরিন থাকে তো সেই জন্য চুল খুব ওঠে, ওই জন্য আমার মেয়ের চুলটা কেটেও দেওয়া হলো। এত বড় চুল ছিল কিন্তু এত চুল উঠছিল জলের জন্য কেটে দেওয়া হয়ে গেছে। তাই আমি ভিজে চুল নিজে খুব একটা আশ্রয় না, কিন্তু এখন যদি ঠিক করে চুলটা না আসবে, চুলটা ভালো করে বসে না, তো সেই জন্য এই চুলটা আগে আশ্রয় দিচ্ছি আমি। চুলটা কিন্তু সকালে বোঝা যাবে কতটা সফট হয়েছে, হাত দিয়ে তো বেশ ভালোই লাগছে আর চিটচিটে লাগছে না। চুলটাকে পুরো একদম অন্য দিকে ঘুরিয়ে দিয়েছি, স্টাইল করে দিয়েছি আলাদা। তো হলো, ওকে করানো হলো। আর রিঠে কিন্তু সত্যি চুলের জন্য খুব ভালো, রিঠের সাথে যদি আমলা দেওয়া যায়, শিকাকাই দেওয়া যায় সেটা আরো ভালো। আমার যেহেতু রিঠেটাই শুধু ছিলাম, রিঠেটাই শুধু দিলাম, তো আমি নিজেও লাগিয়ে দেখেছি রিঠে কিন্তু খুব সফট হয় চুলে দিলে, আর কোনো কন্ডিশনার কিচ্ছু দিতে হয় না রিঠেটাই, শুধু মানে রিঠে কন্ডিশনার শ্যাম্পু সবেরই কাজ করে। তো যাবো, আমার জামাটা অলরেডি ভিজেই গেছে,
তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার আসবো পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।